রাস্তা তৈরি নিয়ে ঝামেলার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষেই ইটের আঘাতে প্রাণ গেল এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে লালগোলা থানার জোত ভিকুন এলাকায়। মৃতের নাম শাকমাল শেখ। জানা যায়, বুধবার সকালে এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। এরপর তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। আর তখনই শাকমাল শেখ নামে এক বৃদ্ধের বুকে ইটের আঘাত লাগে, এর ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধকে ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় ওই বৃদ্ধ মারা যায়। পরবর্তীতে লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যখন প্রথম আসি এখানে, এখান থেকে যাচ্ছিলাম, ওরা ঝামেলা করছিল, সব মুখামুখি হচ্ছিল। মুখামুখি হইতে হইতে এবার ভাড়াম করে ওরা, আমি এখানে গাড়িটা লাগিয়ে দাঁড়াবো, সাইড করে দাঁড়াছিল কি দেখে ওরা ঝামেলাটা। এই করতে হইতে হাতাহাতি শুরু হয়ে গেলো, ইট চালাচালি। ওরা এই ওদিকে ছিটকে পালিয়ে গেলো, ওই পাটি ওইদিকে ছিটকে পালিয়ে গেলো, যে ঝামেলা শুরু হয়ে গেলো। ঝামেলা হয়ে যায় বাস, এবার শাকমান আলীর বুকে একটা ইটের বাড়ি মেরেছিল। তো ইটের বাড়িটা কে মেরেছে আমি ওটা দেখতে পাইনি, আমি মানে ঝামেলার দিকেই ফলো আছে, কিন্তু এদিক থেকে একটা ইট গেলছে, ওই ইটটা তার বুকে লেগেছে। এবার ও একটা ইট তুলছিল, এবার ওই ইটটা তুলে খাড়াও হলো। খাড়া হওয়ার পরে যে ওখানে যা পড়ে গেছে আমি সেটাও আমি দেখিনি। তারপরে দেখছি তো ওর বাড়ি আলি কাঁদছে, কাঁদার পরে এবার সবাই মিলে গেলো ধরলো, ওরা ওর দিকে পালিয়ে গেলো, ছিটকে ছিটকে যে যেদিকে পালিল। ঝামেলাটা তখন চুপে গেলো, যখন ওকে নিয়ে টানা টানি হলো। তারপরে তাছাড়া আর কিছু ইয়ে হয়নি। এই করতে আমার নাম সিরাজুল। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এখানে বিধান থেকে উঠলাম, দেয়া তো ধামালা হইতো, ধামালা হইতে হইতে ওই ওই মাটি কাটালে, ওখানকার মাটি কাটালে, ওরা কালকা ছিল না, ওই বাড়ি ওই মাইনুলেরা কালকা বাড়িতে ছিল না, খানা খেতে গেছিলো, কালকা ছিল না, আজ সকালে যে মাটি গাঁকে আমার কাটে ওদিকে ফেলে দিয়েছে, দেয়া তো এইলে সব কাজে কাজে হইতে লাঠি লাদনা হয়ে কাজে হইতে হইতে মুখোমুখি হলে চুপে গেলো, চুপে দেওয়া এসে তো কলতলার টাটি ভাঙা ভাঙি হইলো, ভাঙা টাঙা হয়ে তো ওরাও বাস ভাঙিতে আরও ভাঙিতে ভাঙিকে তো তো ইটের বাড়ি, তো ইটের বাড়ি ঠিক আছে ঠিক আছে, ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই যে মারা গেল সাকিমউদ্দিন, ইটের বাড়ি মারেনি, এই মাথায় মারেনি, এই বুকে মারা আছে। দে তো সাথে সাথে অজ্ঞান দিয়ে বাড়ি লিয়ে দেয়, পানিটা নিয়ে ঢাললাম, দে তো এত লিয়া গেলো ডাক্তার বাড়িতে, তো ঘাটেই মারা গেছে। মাইনুল আর আয় ওই মাইনুল আসা তুলছিল, ওর মাইনুল আর মাইনুল শরীফ শরীফ আর আসরাউল আর বাদশাহ, হ্যাঁ এটাই জন্য ছিল। আমি সকালে আমার বাড়িতে কাজ করছিলাম, ওখান থেকে দেখতে পেলাম, হ্যাঁ এটা আমার বাড়ি। কি নাম আপনার? আমার নাম শামসুন্নাহার বিবি। এই জায়গার নাম? এখানের নাম যোধ ভিকুন।